মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড হয়নি, শরীরটা বেশ খানিকটা খারাপই ছিল। তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করছি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট ব্লগে তোমরা সবাই দেখেছিলে আমার হঠাৎ একটু বৃষ্টি, একদিন বৃষ্টি দেবে যে একটু ঠান্ডা লেগে একটু গলা ব্যথা হয়ে গেছিলো। তো তারপর থেকেই বেশ খানিকটা কাশি, একটু জ্বর এই চলছে। আর একটু ব্যস্তও ছিল কাজের জায়গাতেও, তাই জন্য আর ব্লগ আপলোড করা হয়নি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি প্রতিদিন ইন্ট্রোটা ছাদ থেকে কেন করি। তো যেহেতু সকাল সকাল ব্লগটা শুরু করি, তাই ছাদে এসে ইন্ট্রোটা দিতে বেশ ভালো লাগে আর খুব ফ্রেশ লাগে। সেই কারণেই আমি ছাদ থেকেই প্রত্যেক দিন ব্লগটা স্টার্ট করি। তো সবাই সঙ্গে থাকো আর আজকের ব্লগটা দেখো। নিচে এসে খেয়ে নিলাম এক কাপ চা। আর চা খেয়ে এবার হবো রেডি, কারণ আজকে আমি যাবো একটু বহরমপুর, আর বেশ কিছু টুকিটাকি কাজ আছে। আজকে যেহেতু স্যাটারডে, কাজগুলো অফ থাকলেও আজকে একটু বহরমপুর গিয়ে বাকি কাজগুলো সেরে নেব। যেহেতু স্যাটারডে তাই বাবানেরও আজকে ছুটি, তো সকাল থেকে নিজের মতো খেলছে, এদিক ওদিক ঘুরছে। তো ওকে এবার টাটা বলে আমি এবার বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি আমি, আর এখন আমাদের আজিমগঞ্জে হচ্ছে শ্রাবণী মেলা। তো একদিনও আমার এই মেলায় যাওয়া হয়নি, বাট প্রত্যেক দিনই রাস্তায় আসা যাওয়ার সময় দেখছি। মেলাটা অ্যাকচুয়ালি হয় বিকেলের দিকে, আর এই যে বাসুলিতলা যেটা আমি এক্ষুনি পেরিয়ে এলাম, এই মাঠেই বসেছে মেলা। আর ট্রেন তো আমার জীবনের প্রতিদিনের একটা সাথী, ট্রেন ছাড়া আমার একটা দিনও যায় না, যেহেতু আমি প্রত্যেক দিন ট্রেনে করেই ট্রাভেল করি। আমি নেমে গেছি খাগড়া স্টেশনে আর এখন হাঁটছি। আর যেহেতু শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে, তাই ট্রেন বাস এখন সব জায়গাতেই কিন্তু একটু ভিড় হবে, কারণ অনেক মানুষ অনেক জায়গায় যায় জল ঢালার জন্য, মানুষের মনের একটা ভক্তি। তো নেমে আজকে খাগড়া স্টেশনে একটু আখের রস খেয়ে নিলাম। এই গরমে যে কোনো ড্রিঙ্কসের থেকে ফলের রস খাওয়া অনেক বেটার। তো আখের রস খাওয়ার পরে এবার ধরবো অটো, আর তারপরে যাব বহরমপুর। অটোর জন্য ওয়েট করছিলাম, তারপর অটো পেয়েও গেলাম আর চলে এলাম বহরমপুর। এবার বহরমপুরে একটু টুকিটাকি কেনাকাটা করব। তো আমি প্রথমে চলে এসেছি কাদায়ের মার্কেটটাই। তো এই মার্কেটটা এমনই যে এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না, আর সবসময় অনেক জিনিস আমরা বড় বড় মলেও পাই না যেটা এখান থেকে পাওয়া যায়। সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আজকে আমি নেব একটা ব্যাগ, একটা গিফট পারপাসের জন্য একটা ব্যাগ নেব, একজনকে একটু দেওয়ার আছে। তো চলে এসেছি আমি এই ব্যাগের দোকানে, আর এখান থেকেই আমি সমস্ত ব্যাগ কিনিও। তো ব্যাগ পছন্দ করে নিয়ে নিলাম একটা ব্যাগ। এরপর আবার টোটো করে বাকি কাজগুলো করব। এই বিভৎস গরমে মাঝে মাঝে এত বিরক্ত লাগে বাইরে বেরোতে, বাট কাজগুলো তো করতেও হবে, আর সব মানুষই বাইরে বেরিয়ে কাজ করছে, তো আমি স্পেশাল কিছু না। তো কাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রাধারঘাটে, নৌকা পেরিয়ে আবার খাগড়া স্টেশনে গিয়ে ট্রেনটা ধরবো। যেহেতু খাগড়া দিয়ে আজিমগঞ্জ যাওয়ার সুবিধাটা খুব ভালো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বহরমপুর ব্রিজ, যেইটা দিয়ে আমি ব্রিজ হয়েও যেতে পারতাম, বাট ওটা দিয়ে মাঝে মাঝে জ্যাম হবে বলে ওটা দিয়ে গেলাম না। বাট নৌকা থেকে আমি আবার চলে এলাম অটো ধরতে, আর ফিরবো এখন লালবাগ হয়ে। নৌকায় দাঁড়িয়ে ট্রেনের আপডেট চেক করার সময় দেখলাম যে আমি যে 3:40 ট্রেনটায় যাব সেটা ক্যান্সেল, আর এর নেক্সট পরের ট্রেনটা হচ্ছে 5:04। তো সেই কারণে আমি এখন অটো হয়ে প্রথমে যাব লালবাগ, আর তারপরে লালবাগ থেকে আবার অটো ধরে যাব জিয়াগঞ্জ। তো এইভাবেই আজকে ফিরবো। আর লালবাগ মানে তো তোমরা সবাই জানো, মানে প্রত্যেকটা কোনায় কোনায় ইতিহাস এই শহরের। তো লালবাগ পেরিয়ে গেলাম, এরপরে আমি এখন যাচ্ছি জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ থেকে ঘাট পেরিয়ে ফিরবো আজকে বাড়ি। গেলে তো আমরা সবাই চা খাই বাড়িতে, বাট এই যে আমাদের এই যে মেম্বার, ছোট মেম্বার, ইনি তো চায়ের ওপর সব থেকে বেশি ইন্টারেস্ট দেখায়। তো সবাইকে জিজ্ঞেস করে বিকেলে চা এখনো হয়নি, চা ও খাচ্ছে। আর হঠাৎ করেই বিকেলে এলো বেশ জোরে বৃষ্টি। তবে বৃষ্টি আসাটাও খুব ভালো, কারণ এই সময় চাষের জন্য খুব দরকার, কারণ আমাদের গ্রামের বাড়িতে অলরেডি অনেক জমি জায়গাও আছে। তো সেই কারণে মায়ের কাছেও শুনতে পাচ্ছি যে এখন বৃষ্টি দরকার, আর এমনিও যা আবহাওয়াটা গরম হয়ে গেছে তাতে বৃষ্টি দরকার। তো আর সন্ধেবেলায় আমি লেগে পড়েছি একটা রান্না করব বলে। কি রান্না করব,
দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রাইস প্রিপারেশন। তো কি হয়েছে, আমাদের তো সবারই ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগলে তো জল দেওয়া ভাতটা খাওয়া সব পসিবল না, আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো ওই ভাতটা আর একটু আলু ভাজা রয়ে গেছে, ওটা দিয়ে কি বানাবো ভাবছিলাম, তো ওটা দিয়ে একটু রাইসটাকে ভালো করে মিক্সড করে নেব। তো কি করলাম, প্রথমে একটু পেঁয়াজ আর লঙ্কা আর ডিম একসাথে ভালো করে ভেজে নিয়ে, তারপর যে আলু ভাজাটা অলরেডি বানানো ছিল সেইটাকে মিক্সড করে তার মধ্যে রাইসটা দিয়ে সোয়া সস, টমেটো সস, একটু গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করলেই কিন্তু এই রাইসটা রেডি হয়ে যাবে। তোমরাও যদি কোনো দিন ভাত বেঁচে যায় এই রাইসটা কিন্তু বানিয়ে খেতে পারো। যেহেতু বাড়িতে আজকে সবজি ছিল না, আমি বেশি কিছু সবজি দিইনি, শুধু জাস্ট পেঁয়াজ লঙ্কা আর ওই আলু এটা দিয়ে বানিয়েছি। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আর তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো রেডি হয়ে গেছে আমার রাইস। তো রাত্রের ডিনার এখন ডান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করব আজকের ব্লগটা। তো আজকের সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, টাটা।